প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সেই মাছের ডিমটা ভালো করে ধোয়ার পরে একটু ভালো করে মেখে নিতে হবে এবং এতে নুন, হলুদ, লঙ্কা এবং একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে। তেলটাকে গরম করতে দিয়েছি আর এখানে আমার ব্যাটারটা রেডি আছে, এর মধ্যে ডিম আছে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই, তাতে তো আগেই বলেছি লঙ্কা, একটু নুন, একটু স্বাদ মতো গোলমরিচ দিয়ে লাস্টে বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট করে আমি এই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো গোল গোল করে দিয়ে, এবং এই বড়াটা ভেজে নিয়ে তুলে রাখবো, এরকমভাবে গোল গোল করে দিয়ে দেবো এবং ওভেনটা আস্তে করে রাখবো, নইলে ডিমের তলাটা ভালো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, সেই জন্য ভালো করে ডিমটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। আস্তে করে ডিমটা উল্টে দেবো, উল্টো থেকে পিঠটা ভালো করে ভেজে নেবো।